উভয় কানের বললেন সংসদে বিরোধী দল 11 সদস্য বিশিষ্ট গৃহপালিত জাতীয় পার্টি আর বাস্তবে স্বতন্ত্র আমাদের মিছিল আমাদের আন্দোলন আগাগোড়াই গণতন্ত্রের আমাদের প্রতিশ্রুতি আমরা শান্তির প্রিয় উপায় আন্দোলনের মধ্য দিয়ে এই দানব সরকারের পতন ঘটাতে চাই তাই আমাদের এক দফার আন্দোলন এই সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু আবার নির্বাচনের দাবি অব্যাহত তার সাথে নতুন করে আজকে আমরা দেশের মানুষ দিশেহারা জিনিসপত্রের দাম অতিমাত্রা বৃদ্ধি কিন্তু আয় কম ঘরে ঘরে অভাব হানা দিচ্ছে ছোট বড় মধ্যবিত্ত নিম্নবিত্ত দিন মজুর আজকে তারা অবশ্যই আগের মতো দুর্বেলা তাদের পেট ভরে খেতে পারেন না সেই যে অবস্থা অর্থনৈতিকভাবে দেশটাকে দেউলিয়া করে দিয়েছে এবং দশ লক্ষ কোটি টাকা নয় আরো বেশি বিদেশে পাচার করেছে তারা বলেছে এই 7 তারিখে নির্বাচন নাকি বাংলাদেশের সংবিধানের ধারাবাহিকতা রক্ষার নির্বাচন আসলে এটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নয় অর্থাৎ এই সরকারের লুটপাট এবং মুদ্রা পাচার এবং দুর্নীতি এবং অত্যাচার নির্যাতন এই ধারাবাহিকতার জন্যই তাদেরকে সরকারে থাকতে হয় তারা আজকে বাংলাদেশে যারা টাকা লুটপাট করল যারা বিদেশে পাচার করল অস্বীকারও করেন না কিন্তু তাদেরকে ধরছেন না দুর্নীতিবাদদের অভয়ারণ্য আর এই দুর্নীতিবাদদের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী আবার সংবিধানের গোয়ালদের আজকে অর্থাৎ 29 তারিখে এই আগের সংসদে মেয়াদ আছে অথচ তারা সেদিনকার সরকার গঠন করেছে 200-600 কতজন সংসদ সদস্য এটা সংবিধান লঙ্ঘন এখানে সংবিধানের কোন দাম নাই তাই আজকে আপনাদেরকে কালকে দেখলাম উভয় কাদের বললেন সংসদে বিরোধী দল 11 সদস্য বিশিষ্ট গৃহপালিত জাতীয় পার্টি আর বাস্তবে স্বতন্ত্র আপনি উভয় কাদের এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার সংবিধানে কত ধারায় দিয়েছে এই সংবিধানে কি বিরোধী দল হবে যে ক্ষমতাসীন দল হবে সেটা সংসদ অধিবেশনে মাননীয় স্পিকারের সভাপতিত্বে সেখান থেকে ঘোষিত হওয়ার কথা কিন্তু তারা আবার কি করছে নির্বাচন একদিকে ডাক দিয়ে আবার বৈঠক করছেন গণভবনে গণভবন মিটিং কাকে কতটা সিট দিবে কারে কত টাকা দিবে কারে ফেল করাবে কারে পাস করাবে তৃণমূল নামক একটা দল করলো এবং আইনা এই তৃণমূল কি করলো এই তৃণমূল সাগরে খেয়ে ফেলাইল একটা আসন দিল না কয়েকটা টাকা দিছে ওটা নিয়ে আবার ঘরে ঘরে ঝগড়া দেখে যাচ্ছে দেখেন এই অবস্থা এই পুরস্কার করলো জিএম কাদে গরম গরম কথা আর ভিতরে ভিতরে নরম নরম সমঝোতা তার বউ নির্বাচন করে রাজনীতি করে না তার বউও দিল আবার সেই শিক্ষা বেছে হইল স্বতন্ত্র পার্টির কাছে একদিন ভোট চাইতে গেল না সুতরাং আজকে বাংলাদেশের মানুষ শতকরা কত 60% মানুষও ভোট দিতে যায় নাই